জগন্নাথ দেবের রথ, সুভদ্রা দেবীর রথ এবং বলরাম দেবের রথ, শিলা প্রভুপাদের যে অসাধারণ সাজানো, মৎস্য অবতার, কুর্ম অবতার। কিছু কিছু জায়গা এমন থাকে যেগুলো খুব মানে আত্মিক সম্পর্ক থাকে যে সমস্ত জায়গার। পার্ক স্ট্রিট হচ্ছে সেরকম একটা জায়গা আমার লাইফে, কারণ পার্ক স্ট্রিটে আমি দীর্ঘ অনেকগুলো বছর মানে একটা বেসরকারি সংস্থা এখানে আমি চাকরি করতাম, পার্ক স্ট্রিটেরই মির্জা গালিব স্ট্রিটে আর কি, বেসরকারি একটা সংবাদ মাধ্যম সংস্থায়। আজকে পার্ক স্ট্রিটে আসলাম একটা কারণের জন্য, পার্ক স্ট্রিটের যে বড় রথটা হয়, রথের দিনকে আমি আসতে পারিনি, ঠিক আছে, সেদিনকে অনেকগুলো খুঁটি পুজো ছিল, কিন্তু আজকে দুদিন পরে আর কি আসলাম। আজকেও দেখো কত মানুষের ভিড়। এটা হচ্ছে একদম এন্ট্রান্সটা, একদম প্রবেশ পথটা এরকম করে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। এখানটাতে আসলে না মানে সে মায়াপুরের একটুখানি ভাইবস পাওয়া যায়, কারণ ইসকন এর তরফ থেকে আর কি টোটালি রথযাত্রাটা আয়োজন করা হয়ে থাকে। এরকম টোটাল জায়গাটা জুড়ে এরকম অনেক লাইটিং ফাইটিং দিয়ে সাজানো। এখানে ঢোকার পরে একটা এরকম মহাপ্রসাদের একটা জায়গা রয়েছে, দেখো গাড়ি করে কত বড় সব একটা দেখছি টাইপের কটা বড় পাত্রর মধ্যে সে প্রসাদ এনেছে, এরকম টেনে টেনে নিয়ে যাবে। আরও একটা এরকম পাত্র রয়েছে, অনেক অনেক মানুষ কিছু প্রসাদ পাচ্ছেন এখানে। এখানে একটা এরকম সেকশন আছে যেখানে ম্যাচলেস গিফটস, ভিতরে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে, এখান থেকে মানুষ সংগ্রহ করতে পারে এগুলো। আর এ একটা সেকশন রয়েছে যেখানে বিভিন্ন মিষ্টির জাতীয় সমস্ত দ্রব্যগুলো পাওয়া যাচ্ছে। অনেক পুলিশি প্রহরা রয়েছে ভিতরটাতে, এই যে রথগুলো সব রয়েছে দাঁড়িয়ে, আমি এখন সামনেটা যাবো। আচ্ছা রথগুলো দেখানোর আগে দেখাই, যেরকম মায়াপুরে রয়েছে না গোসেবা, এখানে কিন্তু এরকম গোসেবা রয়েছে, ভিতরে এরকম যারা যাচ্ছেন আর কি গোসেবা করছেন। কিন্তু মায়াপুরের মন্দিরে কিন্তু এরকম অনেক আছে, ঠিক আছে, আমি যখন গেছিলাম দেখেছিলাম অনেক রয়েছে এরকম। আর এখানে হচ্ছে হরিনাম সংকীর্তন, যেটা মায়াপুরে 24/7 হয়ে থাকে। এবার ফাইনালি দেখাই তোমাদেরকে রথ তিনটে, একটি জগন্নাথ দেবের, একটি বলরামের এবং একটি সুভদ্রা দেবী, তিনটে রথ এখানে সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এবং অনেক মানুষ এখানে লাইন দিয়ে রয়েছেন, ভিতরে যাচ্ছেন দর্শন করছেন ঠাকুরকে। রথটার পিছনের অংশ থেকে দেখালাম, এবার দেখাবো হচ্ছে সামনের অংশটা। এটা হচ্ছে সামনের অংশটা, ঠিক আছে, জগন্নাথ দেবের রথ, সুভদ্রা দেবীর রথ এবং বলরাম দেবের রথ, এই হচ্ছে তিনটে রথ এখানে। আর এক আমি একটা জিনিস এখানে নতুন জানতে পারলাম, সেটা হচ্ছে প্রত্যেকটা যে রথ সেই রথের কিন্তু নাম রয়েছে, যদিও এই নামটা আমি এখন দেখতে পাচ্ছি না কি নাম রয়েছে, কারণ এইটা উঠে গেছে ওপরের দিকে। এটা হচ্ছে নন্দী ঘোষ, ঠিক আছে, জগন্নাথ দেবের রথ তার নাম। এটাতে লেখা রয়েছে দেবাদালানা, ঠিক আছে, দেবাদালানা লেখা রয়েছে, এটা আমি বুঝতে পারলাম না কি নামটা সেটা বুঝতে পারলাম না। দেখো মানুষেরা এখান থেকে আসছেন, ভিতর থেকে আসছেন, বয়স্ক বৃদ্ধ মানুষও কিন্তু আসছেন, সমস্ত মানুষ আসছেন, টোটালটা প্রদক্ষিণ করছেন এই রথ। এই ব্যাপারটা আমরা সবাই জানি যে প্রথমে জগন্নাথ দেবের রথ থাকে, মানে জগন্নাথ দেব এবং বলরাম দেব দুই পাশে থাকেন এবং মাঝখানে থাকেন হচ্ছে সুভদ্রা মহারানী। এইটাও এখানেও কিন্তু সেভাবেই কিন্তু রাখা রয়েছে পুরো ব্যাপারটা। আচ্ছা আমি দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের রথের সামনে কিন্তু চারটে ঘোড়া রয়েছে, বাকি রথের সামনে ঘোড়াগুলো হয়তো ছিল, সেগুলোকে খুলে নেওয়া হয়েছে বা কিছু একটা হবে ব্যাপারটা। আর এই সামনের অংশটাতে এই লাইটিং দিয়ে কিন্তু সাজানো, মানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে কিন্তু লাইটিং দিয়ে সাজানো হয়েছে, যেটা আমার দেখে ভাল লাগলো, যেটা রাত্রির হলে আরও দেখতে ভাল লাগবে। ওপরের অংশটাতে এরকম চক্রাকারে মানে চক্রটা রয়েছে, যেটা বেশ ভাল লাগছে, মানে পুরীর যে রথ সেই রথের স্টাইলে এই রথটা বাংলায়। আমার এখনও অবধি পুরীতে যাওয়া হয়নি, পুরীর রথ আমি এখনও অবধি দর্শন করিনি, কিন্তু বাংলায় থেকে কলকাতায় থেকে এই যে রথ সেটা কিন্তু আমি দর্শন করে ফেললাম। কিন্তু রথের সামনে আমি আসলাম, ফুল দিয়ে সাজানো গোছানো, মানে রথের দিন থেকেই আর কি এই রথটা থাকে আর কি, টোটালি উল্টো রথ অবধি থাকে। এখানে চাকাও রয়েছে, ঠিক আছে, পুরোটা কিন্তু কাঠের, এরকম কাঠের মই মতো করা হচ্ছে, সিঁড়ি মতো করা আছে এখানটাতে, সেখান থেকে মানুষজন ওঠেন। এই মানে সারাদিনই মানুষজন আসতে থাকেন এখানে, ঠিক আছে, এখানে ঘোড়াগুলোকে দেখেন, এখানে মানুষও নমস্কারও করছেন, দেখো এই হচ্ছে ঘোড়াগুলো।
আমি যখন এখানে এন্টার করলাম তারপর থেকে এখন বেশ অনেকটাই টাইম হয়ে গেল, 5:30টারও বেশি সময় এখন বাজে। বেশ লোকজনের ভিড়ও কিন্তু অনেকটাই ওই দিকটাতে, যদি দেখো তোমরা ওখানটাতে যাচ্ছি আমি, ঠাকুরকে ওখানে রাখা রয়েছে। বেশ অনেক মানুষজন এখানে ভিড় করেন প্রতি বছরই। টোটাল মাঠটার মধ্যে এতটাই জায়গা রয়েছে, মানুষজন বিশ্রামও নিচ্ছেন। আচ্ছা, এবার দেখাই হচ্ছে এই যে এখানে মন্দিরটা করা হয়েছে, এখানটা প্যান্ডেল করা হয়েছে, এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে পুরো। মানে এখানে এরকমভাবেই মন্দির, গত বছর আমি যখন এসেছিলাম তখন এরকমভাবেই মন্দিরটা দেখেছিলাম। এই যে প্যান্ডেলটা করা হয়েছে মন্দিরটা, তার একদম সামনে এরকম একটা জায়গা রয়েছে যেখানে হরিনাম সংকীর্তন হয় আর কি। তবে এইখানে ঢোকার জন্য আগে জুতোটা খুলতে হবে, জুতো রাখার কাউন্টারও রয়েছে সামনের দিকে। এটার ভিতরের যে অংশটা সেখানটাতে চলে এসেছি, এত সুন্দর করে সাজানো, বিশেষ করে যে ঝাড়টা এটা দেখো, মানে অসাধারণ, ভেরি নাইস, দারুণ একটা ঝাড়। সে কলেজ করার ঝাড়ের কথা মনে পড়ে যায়। যাই হোক, আর অনেক মানুষ এখানে সব ছবি তুলছেন, প্রার্থনা করছেন অনেক মানুষ। সামনের দিকে রয়েছেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। এবং এখানে ওই মায়াপুরের মন্দিরের যে দেখি আমরা, যে শিলা প্রভুপাদের যে মূর্তি দেখতে পাই, এখানেও কিন্তু রয়েছে, এখানে সিংহাসনে রাখা রয়েছে। একটু দেখাবো ভিতরের অংশটাতে বিভিন্ন রকমের যে গল্পগুলো, সে গল্পগুলো এখানে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, ঠিক আছে, এই প্যান্ডেলের ভিতরের অংশগুলোতে। আর প্রচুর মানুষ কিন্তু আগে এরকম ছবি তুলছেন, এই সামনের অংশটাতে অনেক মানুষ রয়েছেন। আচ্ছা, এখানে অভয়ের সাথে দেখা হলো, এখানে কিছু সিস্টেম আছে ও সেগুলো বলছে। হ্যাঁ বলো কৃষ্ণা, এটা হচ্ছে আমাদের ওয়েল উইশার এন্ট্রি। এখানে কি হয়, যারা ভিআইপি, যারা অ্যাকচুয়ালি ডোনেশন দেয়, ওদেরকেই অ্যাকচুয়ালি এন্ট্রি দেয়। এখানে 4 টাইপের পাস হয়, ABCD। ওদেরকে এখানে, এদিকে দেখতে পাচ্ছেন এখানে মানে লেখানো হয় যারা মানে পুজো দেবে, ওদের নাম গোত্র সব লেখানো হয়। আর ওদেরকে নিয়ে এখানে একটা হচ্ছে 201 টাকার ডালি মানে ডোনেশনের, আর একটা হচ্ছে 501 টাকার লক্ষ্মীর ডোনেশন, ঠিক আছে। তারপর ওদেরকে নিয়ে যাওয়া হয় মানে ভিতরে জগন্নাথ দেবের কাছে। আসুন চলুন, চলো আগে ডালিগুলো দেখে দেখাই তোমাদেরকে ডালিগুলোর মধ্যে কী কী রয়েছে। দেখো, একটা খাজা রয়েছে, শশা রয়েছে, আম, তারপরে নারকেল, আর ফুলের মালা, আর হচ্ছে লেবু। এই হচ্ছে ডালি, সমস্ত ডালিগুলো এখানে রয়েছে। এদিকে আবার আনারস, এই সমস্তগুলো রয়েছে আর কি। এইখানে রয়েছে হচ্ছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মহারানী রয়েছেন। আর ওইখান থেকে আমি দেখছিলাম এতক্ষণ, দেখাবো একদম সামনে থেকে, দেখো দেখাই। ওয়াও, জাস্ট ওয়ান্ডারফুল, কি সুন্দর সাজানো, অসাধারণ সাজানো, লাইট দিয়ে সুন্দর করে সাজানো গোছানো, ভীষণ সুন্দর করে সাজানো। এখানে এখানে অনেকেই আমাকে চেনে দেখতে পাচ্ছি, ওই দাদাও আমাকে চেনে। আচ্ছা, পুজো চলছে ইতিমধ্যেই। এত সুন্দর করে ঠাকুরকে সাজানো হয়েছে না, অসাধারণ, মানে আমি একদম কাছ থেকে দেখার একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে, ঠিক আছে, মানে ভীষণ সুন্দর করে সাজানো। আমি গতবার এই এতটা কাছ থেকে আমি দেখতে পারিনি, আমি একদম ওইখানে ছিলাম গতবার, এখন একদম সামনে রয়েছি। পুজো চলছে ইতিমধ্যেই, পুজো চলছে এখানে, ভীষণ সুন্দর করে পুরোপুরি মানে ইয়ে দিয়ে সাজানো, ফুল দিয়ে সাজানো টোটাল ব্যাপারটা কিন্তু। আর একটা জিনিস আমি একটু দেখিয়ে দিই, জগন্নাথ বলরাম সুভদ্রার সাথে সাথে এখানে কিন্তু রাধাকৃষ্ণের একটা মূর্তি রয়েছে, ঠিক আছে, সেখানেও কিন্তু পুজো হয়েছে। ইসকনের তরফ থেকে এখানে কিন্তু অনেক কিছু রয়েছে, মানে যত এগুলো আগরবাতি আর কি, ধূপকাঠি, সেগুলো রাখা রয়েছে, ঘি রাখা রয়েছে, এগুলো এখানে তোমরা আসলে এগুলো সংগ্রহ করতে পারো। পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও রয়েছে। এবারে যেখানে ঠাকুরটা রাখা হয়েছে সেখান থেকে বেরিয়ে গেছি, এবার দেখাই তোমাদেরকে একটা জিনিস, এখানে ফ্রি কিডস জোন করা হয়েছে, যেখানে সব বাচ্চারা আসছেন, আসছে খেলছে খেলছে, ঠিক আছে, বাচ্চারা, বাচ্চাদের সব বাবা মারাও রয়েছে এখানটাতে। এখানে বিভিন্ন জায়গার মানে ইসকন থেকে বিভিন্ন জায়গার মানুষজনরা এসছেন, তাদের জন্য এই জায়গাটা করা হয়েছে। আর এবার যে জায়গাটাতে ঢুকবো সেটা আমার সবথেকে পছন্দের জায়গা, গতবারও যখন আমি এসেছিলাম দেখেছিলাম এখানে অনেক এরকম আইডল রয়েছে, ঠিক আছে, অনেক কিছু গল্পের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। দেখতে পাচ্ছ সমস্ত যে অবতারগুলো, সেই অবতারগুলো এখানে রয়েছে, মৎস্য অবতার, কুর্ম অবতার, সমস্ত অবতারগুলো পরপর পরপর এখানে রাখা রয়েছে। প্রতিবারই যখন আসি আমি এই জায়গাটা দেখার জন্যই আসি, এই জায়গাটা আমার খুব ভালো লাগে। প্রত্যেকটা আইডল, প্রত্যেকটা মানে এখানে জিনিসগুলো ভীষণ সুন্দর করে সাজানো গোছানো।
আর এবারে দেখাই, দেখো এখানে রথ রয়েছে, সামনে একটা রথ রয়েছে, পিছনে একটা রথ রয়েছে, বড় একটা রথ রয়েছে, জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তো রয়েছেই আর কি। সবাই রথের সময় কিন্তু যাচ্ছে, সেই জিনিসটা দেখানো হয়েছে, খুব ভালো লাগলো দেখে, ছোটবেলার কথা মনে পড়ে গেল। প্রত্যেকটা মূর্তি এমন করে তৈরি করা যেন জীবন্ত, এত সুন্দর করে তৈরি করা, খুব ভালো লাগছে দেখতে। এখানে গতবার যখন এসেছিলাম এগুলো দেখেছিলাম, এবারে তিনখানা ট্যাবলো রয়েছে, এক নম্বর ট্যাবলো, দুই নম্বর ট্যাবলো, তিন নম্বর ট্যাবলো, তিনখানা ট্যাবলোর মাধ্যমে টোটাল ব্যাপারটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। অনেক মানুষ কিন্তু দেখছেন, অনেক মানুষ আসছেন এখানে লাইন দিয়ে দেখছেন পুরো ব্যাপারটা। তবে আমাকে যদি জিজ্ঞেস করো তাহলে তিনটে ট্যাবলোর মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে হচ্ছে এই ট্যাবলোটা, যেখানে সমস্ত অবতারগুলোকে সুন্দর করে দেখানো হয়েছে, আমার সব থেকে এটাই ভালো লেগেছে, প্রতিবার দেখি আমি। আর ওটারই পাশে আর এরকম হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, দেখতে হচ্ছে সবাই কীর্তন করছে, দেশ থেকে বিদেশের সমস্ত মানুষরা এখানে এসছে। এখানে আসলে পুরো মায়াপুরের আমেজটা পাচ্ছেন, টোটালটা। আর এটা হচ্ছে খিচুড়ি ভোগের লাইন, ঠিক আছে, অনেকটা লাইন রয়েছে, গতবার খেয়েছিলাম এখান থেকে আমি, বেশ ভালোই করে খিচুড়িটা, ভাবছি লাইন দেবো, অনেকটা লাইন রয়েছে। তো ফাইনালি লাইনে দাঁড়ানোর পর পেয়ে গেছি হচ্ছে খিচুড়ি, বাট খিচুড়িটা খুব গরম আর কি, ঠিক আছে, তাদেরকে খেয়ে নিতে হবে, ভালো করে খিচুড়িটা, গতবার দুবার খেয়েছিলাম, এবার একবারই খাবো আর কি। এখন পেয়ে গেছি প্রভুকে, এবারে জানবো এই টোটাল প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্টটা কী থাকে প্রতি বছর সেটার ব্যাপারে। জয় জগন্নাথ। ইসকন রথযাত্রা, কলকাতা রথযাত্রা অর্গানাইজড বাই ইসকন, অ্যাকচুয়ালি সেকেন্ড মোস্ট পপুলার রথযাত্রা হয়ে গেছে আফটার পুরি। লাস্ট ইয়ার এখানে 16 লক্ষ লোক 9 ডেজ ফেস্টিভ্যালে পার্টিসিপেট করেছিল, এবছর আমরা এক্সপেক্ট করছি প্রায় 25 লাখ দর্শনার্থী ওরা আসবে। রথের দিন 20 তারিখের রথ ছিল, আমরা দেখলাম কি অ্যালবার্ট রোড থেকে যখন রথযাত্রা আমাদের শুরু হয় অনেক লোক, অনেক মানুষ জয়েন করেছে। এবার রথ যখন 8টার সময় ঢুকে, লাস্ট জগন্নাথ রথ 8টা কি 8টা 15 দিকে ঢুকে, ওর সঙ্গে প্রায় 1.5 লাখ মানুষ জয়েন করেছে। টোটাল ওদিন আমরা 2.5 লাখ, প্রথম দিন 2.5 লাখ লোককে খিচুড়ি ভোগ প্রসাদ দেওয়া হয়েছে। এবছর কি রেকর্ডটা পার করে গেছে টোটালটা? অনেক অনেক বেশি লোক এসেছিল, কিন্তু ফর্চুনেটলি সব অ্যারেঞ্জমেন্ট খুব ভালো ছিল, পুলিশ প্রশাসন থেকেও অ্যারেঞ্জমেন্ট খুব ভালো ছিল। এখানে 27 জুন পর্যন্ত রোজ সন্ধে 4:30 থেকে 8 পর্যন্ত এখানে সবাই আসতে পারেন, দর্শন নিতে পারেন। এখানে সবার জন্য খিচুড়ি প্রসাদের অ্যারেঞ্জমেন্ট আছে, সবাই প্রসাদ পেতে পারেন। বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থাও আছে ফ্রি। এখানে অনেক কালচারাল প্রোগ্রাম হচ্ছে, দেশ বিদেশ থেকে যারা ভক্তরা আমাদের এসছে ওরা পারফরমেন্স করছে, ডিফারেন্ট পারফরমেন্স, ডান্স পারফরমেন্স, কীর্তন করছে। আমরা জানি রাশিয়া ইউক্রেন খুব ইন্টেন্স ওয়ার হচ্ছে, কিন্তু এখানে আপনি দেখবেন এখানে রাশিয়ার ভাগ ইউক্রেন ভাগ দুইজনই ভগবান সামনে দাঁড়িয়ে কথা বলছে, ভগবান সামনে হাত তুলে ডান্স করছে, ভগবানের প্রসাদ একসঙ্গে বসে খাচ্ছে। এখানে দুই দেশের ঐক্য মিলে যায়। তো জগন্নাথ, জগন্নাথ মানে লর্ড অফ দ্য ইউনিভার্স, অ্যাকচুয়ালি উনি পুরো বিশ্বকে উনি ইউনাইট করতে পারেন। বাইরের দেশ থেকে আমরা এটা সীমা বানিয়েছি কি আমরা এটা কান্ট্রি ওটা কান্ট্রি, কিন্তু যখন আমরা ভগবানকে সেন্টার, আমাদের লাইফের সেন্টারে রাখি, তখন এই যে মানুষের দ্বারা যেটা নির্মিত আলাদা আলাদা ডিফারেন্সেস আছে কি এটা আমার দেশ তোমার দেশ, আমি আমেরিকান আফ্রিকান, আমি কালো তুমি গোরো, আমি স্ত্রী তুমি পুরুষ, এসব ম্যাটেরিয়াল প্ল্যাটফর্মে আছে, কিন্তু স্পিরিচুয়াল প্ল্যাটফর্মে আমরা সবাই পার্ট অ্যান্ড পার্সেল অফ দি লর্ড, আমরা ভগবানের সার্ভেন্ট। যখন আমরা এটা রিয়েলাইজ করি তখন ভগবানের সামনে যখন আমরা আসি সবাই আনন্দে একসঙ্গে জয় জগন্নাথ বলে, এটাই হচ্ছে বিউটি অফ রথযাত্রা। রথযাত্রা সবাই পুরো বিশ্বকে ইউনাইট করতে পারে। এই রথগুলোর হাইট কতটা রয়েছে? তিনটে রথ আছে এখানে, বলদেব, সুভদ্রা, জগন্নাথ। তিনটে রথের আমাদের সব থেকে উঁচু যে রথ হচ্ছে 38 ফিট নিচে গ্রাউন্ড থেকে পুরো শিখর,
আর তারপরে 36 ফিট, আর সুভদ্রা রথ সবথেকে ছোটো 24 ফিট। আমাদের স্পেশাল তিন রথের এটা আছে কি কেন কি কলকাতায় আমরা জানি কি অনেক ট্রামের ওয়ার আছে, অন্য ওয়ারও আছে, অনেক অবস্ট্রাকশন আছে, সেই জন্যে পুরো যে ক্যানোপিটা আছে ওটা কোল্যাপসিবল আছে, ওটা যখন ওয়ার আসে তাহলে আমরা কোল্যাপস করতে পারি, আবার পেরিয়ে ওটা উঠে যাক। তো এটা স্পেশাল আছে। একটা আর জিনিস স্পেশাল আছে, যেরকম জগন্নাথের যে রথের চাকা আছে ওটা Boeing 747 প্লেনের নির্মিত। এটা আর তিনটা দুটো রথ এটা 45 ইয়ার্স ব্যাক প্রভুপাদের শিষ্য ছিলেন আমেরিকা থেকে, উনি বানিয়েছিলেন এখানে কলকাতায়, উনি বানিয়েছিলেন। যে বলদেবের রথ হচ্ছে ওটা হচ্ছে সলিড লোহা দিয়ে নির্মিত, এক একটা চাকা প্রায় 250 থেকে 300 কিলো ওজন হচ্ছে, অনেক সলিড। এবছর একটা চাকা পুরো নষ্ট হয়ে গেছিলো, আমরা ওটা পুরো ফুল রিপ্লেস করেছি। আমাদের তিনটে রথে ব্রেকও সিস্টেম আছে, কেন কি ব্রেক না হলে এখানে, কেন কি কলকাতায় রাস্তা ন্যারো আছে, আর যখন লোক এত লোক একত্রিত হচ্ছে ওরা কাউকে শুনে না, পুরো টানতেই থাকে, সেই জন্য কোনো দুর্ঘটনা নয়, সেই জন্য ব্রেকের ব্যবস্থা আছে। কালকে অনেক প্রায় 4 লক্ষ লোক, আমাদের যে রুট হচ্ছে এটা প্রায় 8 থেকে 9 কিলোমিটার লং রুট আছে। তো এই রুটে জায়গা জায়গায় লোক ভর্তি ছিল, সবাই বাড়ি থেকে নেমে ভগবানের ডোরি টানছে। যখন ভগবান নিজের মন্দিরের আরাম ছেড়ে নিজে উনি লোকের ভক্তের মধ্যে যাচ্ছেন, আমরা জানি কি কলিযুগে ভগবানও জানে কি আমাদের পাশে টাইম নেই মন্দির আসার, সেই জন্যে যেখানে যেখানে লোক আছে সেই জন্য ভগবান নিজে রথে বসে উনি সবাইকে কৃপা দান করার জন্যে উনি বেরিয়ে পড়েন। তো এটা আমার অনুরোধ আছে কি ভগবান নিজের আরাম ছেড়ে আপনার পাশে ইউনো এত 8-9 কিলোমিটার ট্রাভেল করে এখানে এসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বসে আছেন, তাহলে আপনারও এটা সুযোগ নিন আর আপনারা ব্রিগেডে চলে আসুন। ভগবান এখানে 27 জুন পর্যন্ত থাকবেন, আর এটা বলা হয় কি এখান ভগবানের দর্শন, গুন্ডিচা মন্দিরে ভগবানের দর্শন, ভগবান জগন্নাথ এইরকম অনেক কৃপাময়, কিন্তু গুন্ডিচাতে উনি আর 10,000 টাইমস মোর কৃপাময় আছেন। তো এখানে আসলে আপনার সব কিছু ভালো থাকবে, ভগবানের ব্লেসিং নিন, ভগবানের প্রসাদের প্রসাদ আস্বাদন করুন, আর ডিফারেন্ট দেশ থেকে যারা ভক্ত দেখুন আসুন, দেখুন কি ওরাও গৃহস্থ আছে, ওদেরও ফ্যামিলি আছে, কিন্তু একটা বিদেশি কালচার থেকে এসে ওরা শাড়ি পরছে, আমাদের কাস্টম ফলো করছে, নিজের বিজনেস করছে, চাকরিও করছে, কিন্তু কীরকম ভগবানকে জগন্নাথকে কৃষ্ণকে নিজের লাইফের মধ্যে রেখে ওরা সব জিনিস করছে। আর দেখুন কত, আপনি ওদের চেহারাটা দেখেই আপনি বুঝতে পারেন কি আনন্দ কি হয়। তিনটে রথের তো আলাদা আলাদা নাম রয়েছে আমি দেখলাম, এই নামগুলো কি কি রয়েছে? নন্দী ঘোষ, তালা ধ্বজ, আর সুভদ্রা রথের দল তর্পণ। তো এটা তিনটে আলাদা রথের নাম হয়, আর সবার যে ক্যানোপি আছে ওটাও আলাদা আলাদা কালারের হয়। তো অনেকগুলো এটা যেরকম ভগবান জগন্নাথের যে রথ আছে ওটা লাল আর ইয়েলো ভাব থাকে, বলরামদেব যে বলদেবের যে রথ থাকে ওটা ব্লু কালারের বেশি ভাগ থাকে, সুভদ্রা রথে গ্রিনিশ কালার আর অন্য কালার ব্যবহার হয়। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। খিচুড়ির লাইন এখন অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেয়ে দিয়ে ঘেমে গেছি আর। এই 52তম বর্ষে পড়লো কলকাতার রথযাত্রা, কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও, এখনো কিছুদিন আছে, তোমরা আসো ঘুরে যাও, ভালো লাগবে অবশ্যই, চলো এখনো কীর্তনটা এখনো হচ্ছে, ভালো লাগে বেশ কীর্তন, কেমন লাগলো সেটা আমাকে জানিও, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেওয়া।